আমাদের মাঝিরা প্রাণ চেষ্টা করতেছে নৌকা ছাড়ার জন্য। আমার অবস্থা, আমি শুয়ে আছি। হ্যাঁ, আমরা এখন ব্যাক করলাম। খাওয়ার জন্য মারামারি করতেছে রে। কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আই এম ফারিয়া নিসা ফ্রম খাবুকি, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কি অবস্থা সবার? ইতিপূর্বে তোমরা সবাই আমাদের অনেকগুলো গ্রামের ভিডিও দেখে ফেলেছো এবং তোমরা তোমাদের অনেক বেশি সাড়া আমরা পেয়েছি। তো এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি দিঘির পাড়ে। আমরা সব কাজিনরা মিলে যে সবাই আসতেছে দেখা ওদেরকে, আমরা সবাই মিলে এখন আমাদের দিঘির পাড়ে ঘুরতে যাইতেছি। আচ্ছা, আমরা সবাই এখন দিঘির পাড়ে ঘুরতে যেতেছি। ওদিকে অনেক নৌকা টৌকা আছে, অনেক কিছু আছে। আমরা সবাই এখন ঘুরতে যেতেছি দিঘির পাড়ে। তো ওদিকে গিয়ে আমরা অনেক বেশি মজা টজা করবো। আর তোমরা যারা আমাদের ভিডিওগুলো দেখেছো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা অতি দ্রুত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো। আর হচ্ছে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। মিলে যাইতেছি আর কি। তো চলো গাইস, চলো দেখি সামনে গিয়ে কি হয়। চলো তো আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। হে গাইস, আসসালামু আলাইকুম, ইটস মিউল ফ্রেন্ড ফ্রম খাবুকি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এর আগে তো ইন্ট্রো দিয়ে ফেলছে, বাট আমি আবার ইন্ট্রো দিতেছি। তো এখন আমরা কোথায় যাবো জানি? এখন আমরা দিঘির পাড়ে যাইতেছি। আচ্ছা, দিঘির পাড়ে যাই। এই যে সবাই মিলে আমরা এখন হাঁটতে যাইতেছি। এই যে এদিকটা অনেক বেশি সুন্দর একদম। এই যে আমরা যে মাঝে মাঝে কুমিল্লা যাই না, কুমিল্লা কোর্ট বাড়িতে যে উঁচা নিচা পাহাড় থাকে, হ্যাঁ এই প্লেসটা কিন্তু প্রায় সেম এরকম টাইপের। হ্যাঁ, এদিকে আরো অনেক উঁচা নিচা পাহাড়ের মতো ছিল, এখন সেগুলো ভেঙে ফেলছে। ভেঙে গেছে না? হ্যাঁ, এগুলা সবাই আছে। এই যে সবাই যাইতেছি। এই যে অনেক আগে দিনের গাছ, তো বিশাল বড় বড় গাছ। এই যে একটু পাহাড় টাইপের আর কি এদিকটা। হ্যাঁ, এই যে প্রতিনিয়ত টাকা, কিছু টাকার জন্য প্রতিনিয়ত এই প্রকৃতি। এই যে দুই পণ্ডিত, দুই পণ্ডিত এখানে আছে, কেটে ফেলতেছে প্রত্যেকদিন। কে তোরা ড্রেস, নতুন ড্রেস নাই তোদের? এই যে আমার নতুন ড্রেস, আমি মাত্র মেডিকেল থেকে আসছি। উনি হসপিটাল থেকে এসে সাজুগুজু, ও তুমি কি হসপিটাল সাজুগুজু করে গেছিলা? না না, যাই নাই, আমরা আর কি অল্প একটু আলতো ছোঁয়া দিয়েছি। পুরো একদম কুমিল্লা কোর্ট বাড়ির মতো প্রায় অনেকটা প্লেসটা। আগে এদিকে ছোটবেলায় অনেক আসতাম, এসে সারাদিন এদিকে ঘুরতাম। আর দিঘিটা এখন বাদ দিয়ে ফেলছে। আগে এদিকে মানে বলতো না, যে গ্রাম দেশে বলে না যে দিঘিতে ছিকল থাকে বা জিন থাকে, এরকম কিছু নাকি ছিল। এই কারণে দিঘিটা চারপাশ ঘেরা দিয়ে ফেলছে। দেখি আমরা এখন দিঘিতে পানি আসছে কিনা বা নৌকা টোকা থাকে কিনা, তাহলে উঠা যাবে আর কি। এই যে সবাই চলে আসছি। আসলে শীতের সিজনে গ্রামে আসার মজাই আলাদা। এই যে পিছনটা দিকে সব গাছ। অনেকদিন পর আম্মুকে দেখতে পেয়েছি, তো এই যে একজন সাইকেল নিয়ে এন্ট্রি নিছে। তালাও আছে,
অনেকদিন তো গ্রামে আসা হয় না, তো ওই জন্য গ্রামের মানুষ সবার সাথে আসলে দেখাও করা হয় না। অনেক বছর পরে এদিকে আসা হয়েছে, আসলে এদিকে তো আসলে এরকম আসা হয় না, অনেক বছর পর আসা হয়েছে। বলার বাইরে একজনই ভাবি না না সবাই নৌকাতে উঠার জন্য প্রস্তুতি নিতেছে। আর এই নৌকার কিন্তু ভাড়া লাগবে না, এটা আমাদের নিজেদের সবকিছু, যতক্ষণ খুশি ততক্ষণ আসতে থাকা যাবে। তোমরাও সবাই আমাদের বাড়িতে চলে আসো, ফ্রিতে নৌকাতে উঠাবো। এত টেনশন করার কি আছে? আপনি ছেলে তো সবার আগে এখানে আসি বসে রয়েছে, সেটা দেখবো কে? থাক ভাবির লগে যান, এ আসতে আমরা সবাই জীবনের ঝুঁকি নিয়ে এখানে চলে আসছি। আমরা ইয়া থেকে মানে নৌকা সরাতে পারতেছি না, বিকজ এখানে কোনো মাঝি নাই, আমরা সবাই মাঝি, আমরা সবাই সব, তার জন্য প্রবলেম হয়ে গেছে। আপ্রাণ চেষ্টা করতেছে, তুমি ক্যামেরাটা ধরো। মাঝির আপ্রাণ চেষ্টা করতেছে নৌকা ছাড়ার জন্য। আচ্ছা পড়বেন না, পড়বেন না, ডুববো না, বাদ দেন, আর ডুবলে আমরা সবাই বাঁচাইবো, সমস্যা নেই, অনেক মানুষ ভাবি সাঁতার পারেন। এই গাছ আমি তো সাঁতার পারি না, আমার কি যে হবে আমি নিজেও বুঝতেছি না। আমার অবস্থা, আমি শুয়ে আছি। আম্মো আম্মো আস্তে আস্তে যান, আম্মো পড়বেন। আমরা সবাই অনেক ভয় পাইছি লিটলি, তার জন্য আমিও যাবো না। না মানি পড়বি, নৌকা অলরেডি অনেকটুকু কাইতে হয়ে গেছে। না না যাবো না,
আমরা যাব না, ওরা চলে যাচ্ছে। নৌকার মাঝি না নৌকা চলাইতেছে বিশাল নৌকার জিনিসটা এমনি চলে টয়লেট চলে চলে এই যে ওরা উপরে আমরা এখন মাঝ নদীতে আছি অনেক বেশি মজা করতেছি এই যে সূর্য ডুবে গেছে এই দিঘির মধ্যে অনেক সিগল টিকল অনেক কিছু ছিল পদ্মা সেতু সমান দিঘি তিনজন মিলে আমাদের নৌকা চালাইতেছে আমরা ফুল দিঘিটা ঘুরতেছি আর যারা ওরা তো উপর থেকে পারে কিছু করতে পারে না এই যে সবাই বসে আছে একদম আমরা খুবই সাহসী এই জন্য আমরা আসতে পারছি আমরা সবাই অনেক বেশি মজা করতেছি আর মাঝির অনেক বেশি কষ্ট করতেছে আমরা অনেক টাইম ধরে নৌকায় আছি আম্মুরা তো আসতে পারেনি এই যে এই যে সবাই সেলফি নিয়ে ব্যস্ত দিঘিটা অনেক বড় এই প্রথম আমরা দিঘিতে নৌকায় উঠছি অনেক সুন্দর প্রায় সন্ধ্যা হয়ে আসছে আমরা এক ঘন্টা যাবত আসি অনেক সুন্দর এখন সবাই একটু ফটো সেশন করতেছি আর নৌকা তো নিজেদের তাই কোনো ভয় ইয়ে নাই টাইম মেনটেনের কোনো প্রবলেম নাই ওদের ঘোরা প্রায় শেষ এখন আমরা একটু ওদিক যাই ওরা মানে ঘুরতেছে এই এই তুই আসিস না দিকে পড়ি যাবি আমরা এখন ওই পাশে যাই দিঘিটা হচ্ছে অনেক বড় তো আমাদের এখানেরই তো যাই আস্তে আস্তে ওই দিক চলে যাই ওরা অনেক দূর চলে গেছে তা আমি তোলাইতেছি আল্লাহ পরিচিতি নিছিলাম বাট পড়ি নাই এখন যাই ওই দিকে সিয়াম আই মনায় মনায় আমরা উঠবো না ওরা পারেই আছে তার জন্য ওই পাশ থেকে এই পাশে চলে আসছে ডুবি যাও ডুবি যাও ডুবি যাও জি নৌকা থেকে জীবনের মূল্য বেশি
করো মজা। আমরা এখানে বসে আছি, ওরা আমাদেরকে না নিয়ে যা তখন ঘুরে টুরে আসছে। আমার স্বর্ণের ফোলাটা আমরা এখন ব্যাক করলাম, যাক আজকের মতো আমাদের ব্লগ এখানেই শেষ। নেক্সট যাবে দেখা হবে, আর সবাই অনেক সাবস্ক্রাইব করে ফেলবে, আর কমেন্টে জানাবো আমাদের দিনটা তোমাদের কাছে কেমন লাগলো। বাই বাই। ওরা এখন সবাই ছবি তুলতেছে, আমি একটা ছবি তুলবো। এই যে আমাদের একজন বড় ভাই চলে এসেছে। আমরা এখন সবাই বাড়ির দিকে যাইতেছি, আমাদের ঘোরা শেষ। বাড়িতে গিয়ে এখন আমরা বারবিকিউ করব সন্ধ্যাবেলা। আজকে আমাদের বারবিকিউ হবে, তো চলো এখন আমরা বাড়িতে যাই। হ্যাঁ, ভাবি গিয়ে তো এখন বারবিকিউ। হ্যাঁ, এই যে ভাবি গিয়ে এখন বারবিকিউর কাজে লেগে যাবে। স্পন্সর বাই রাধুনি মশলা। আরে দই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। খাবো কি চ্যানেলে আপনাকে স্বাগতম। যে দেখ, আমরা এখন পুরো মুভি বানাবো। দেখুন, আমরা এখন কয়লা গরম করছি। ওই যে এই যে সবাই মিলে কয়লাটা গরম করে নিচ্ছে। একটু পর আমরা মুরগিটা বারবিকিউ বানাবো। আর নান রুটি 50টা অর্ডার দিয়ে ফেলছি অলরেডি। এই যে আমাদের বারবিকিউ করা স্টার্ট হয়ে গেছে। প্রথম ধাপে অনেকগুলো মুরগি দিয়ে দিছে ভাজার জন্য। বিকেলে তো আমরা গুড়িয়াই হয়েছি, কারণ গুড়িয়াই ঘরের ভিত্তে বনের হরতন এত শীত লাগতেছে যে আর আর ঘরের ভিত্তে ভাল লাগে না। তো চিন্তা করলাম যে ঘরের ভিত্তে বারবিকিউ করি গেলে, কারণ ঘরের ভিত্তে কেন বারবিকিউ করিয়াম, ঘরের ভিত্তে বারবিকিউ করতে গেলে তাঙ্গ ঘর হুড়ি দেবো। আঙ্গু এন নেই টিনের ঘর, আমি ডাঙ্গ খালামুনিগো বাড়ি, তো হেতাও ঘর যদি হুড়ি দেয় তাঙ্গু কি অবস্থা হইব। তাহলে আমরা চিন্তা করলাম কি না, ঘরের ভিত্তে করণ দিতে না, আমরা করিয়াম উড়ানো। তো উড়ানো করার জন্য আমরা ব্যাগ কিছু আয়োজন করিয়া হালাইছি। ইতিমধ্যে আঙ্গ রান্না শুরু হয়ে গেছে, আঙ্গ মাংস টাংস যা যা আছে ব্যাগ কিছু রেডি হয়ে গেছে। সবাই তো বুঝতেছ না আমি কি বলছি, তাও আমি মানে এটাই বুঝাতে চাচ্ছি যে ইতিমধ্যে আমাদের রান্না তৈরি হয়ে গেছে, রান্না স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এন আমরা যাই দেহি কি কি করতেছে। এনে মামুনি বহা, আঙ্গ জাফানি বাই বহা, তারপর এনে আঙ্গ সাইদাফা আছে, মানে আঙ্গ ব্যাগ আফা টাফা সবই আনে। আঙ্গ মামি আবার ভিত্তি ঘুমায়, হ্যাঁ তেরে কইছি কাম করতে, হেঁটি কাম কাজ না করি হেঁটি ঘুমাইতে গেছে। আর আমরা দেখি কি অবস্থায় আনে। সবকিছু একদম চলতেছে, সবাই বসে আছে। হ্যাঁ, এখানে সবাই বসে এখানে কি করতেছে। একদম আঙ্গো রান্না বান্না একেবারে শুরু হয়ে গেছে। এই যে সবাই এখানে আছে, এখানে বসে আছে, আর আমাদের এখানে বারবিকিউ হইতেছে। গ্রামে হচ্ছে ভোর রাত,
ঢাকা থাকলে তো মনে হয় আমরা সন্ধ্যাবেলা আমার তো আমি নাস্তা টাস্তা খাইয়েই দিই অন গ্রামে এটা রাইতেছি এর আগুন লাগিয়ে গেছে রে এখানে সাবধান আর এই শীতে সব থেকে বেশি আগুনে পুড়ে যায় শরীর হ্যাঁ বেশি দুর্ঘটনা ঘটে এই শীতের মধ্যে সব থেকে বেশি কারণ শীতের মধ্যে মানুষ আগুনের মধ্যে হাতটা দিয়া টিয়া করে তার জন্য হচ্ছে জামা কাপড় আগুন টাগুন লেগে যায় তার জন্য সাবধান কিছুদিন আগে আমার বড় আপুর এক ফ্রেন্ডের রিলেটিভ মারা গেছে ওর মেবি প্রায় 5% মেবি ছিল শুধু পায়ের এতটুকু শুধু আগুন দিয়ে পোড়া যায় না আর বাকি পুরো শরীর ওর পুড়ে গেছিল আগুনে তাপ নেওয়ার আগে সাবধান পোড়াটাই তোমাকে খাওয়ানো হবে কেন পোড়াটাই খাবা আমাদের বারবিকিউ ডিশটা ছিল বাট ডিশটা আনফরচুনেটলি ঢাকাতে রেখে আসছি হঠাৎ করে এখানে প্ল্যান করা হয়েছে তো আগে কোনো প্ল্যান ছিল না তার জন্য বাড়ি থেকে একটা নেটের ব্যবস্থা করে নিজের উপর রেখে আগুন ধরাই আর মাসে যদি করতাম তাহলে আগে যদি প্ল্যান থাকতো তাহলে অফকোর্স সেটটা নিয়ে আসতাম ওইখানে আর আর্লি হইতো দয়ার মধ্যে কয়লা রেখে দিলে সুন্দর মতো হয়ে যেত বাট এখন তো আগুন টাগুন দিয়ে কোনো করতেছি দেখি কি হয় যে অয়েল ব্রাশ করে দিতেছি স্পাইসি হয়ে গেছে ঈদের টাইমে তো বারবিকিউ না হলে চলেই না দেখাই যেন অন্ধকারে কাউরে বাতাস করবে বাতাস করতে বসে গেছে প্রচুর আগুনের প্রচুর কাঠ কাটতেছে সবাই বসে আছে এখানে বাতাস করা হইতেছে আগুন তাপ বেড়ে গেছে তো বাতাস করতে সুন্দর কালার চলে আসছে আস্তে আস্তে হওয়া লাগবে সব বসে আসছে তুই ব্যাট কাজ কিনলাই যে পরিমানে কুয়াশা উঠতেছে সবাই তো এখান থেকে অর্ধেক আগে মানে উঠাই উঠে খাই ফেলছে বাতাস করতেছে আমাদের কিছু পিসেস হয়ে গেছে আবার নতুন করে কিছু পিসেস দেওয়া হয়েছে না এনে পিসের অভাব নাই পিসের উপরে পিস আনারা চাইলো আই হরেন আনারা আইলো এনে খাইতে মাইরবেন আনাগো ব্যাকে দাও তাঙ্গো করো ঘরে আরো আছে ঘরে আরো আছে আনে বেশি শুদ্ধ ভাষা কোন শুদ্ধ ভাষা ভালো না ব্যাকে আনে কই নোয়া খাইলে আর বাড়ি কি নোয়া খালি কি কয় না কয় তারা শীতের ভিত্তে খালি গায়ে বলে নোয়া খাইলে ঘরে কি কি আছে
আরো মুরগি ও রাতদান ধোয়া ধোয়া একটার মধ্যে ধুই রাখা আমাদের বারবিকিউ গুলো হয়ে গেছে এখন ভাঙে উঠে ফেলতেছে এগুলো কয়টা এখানে সুন্দর হইছে আটটা কি সুন্দর কালার এরা খাওয়ার জন্য মারামারি করতেছে রে হ্যাঁ আমি খাবো তো আদের কি হ্যাঁ ভিডিও না আমি তো নিয়ে ভাই কি করতেছে দেখো খাওয়ার জন্য আল্লাহ আল্লাহ দুজনে মিল্লা একদম খাওয়ার জন্য আয় হ্যাঁ এখান থেকে উঠে নিয়ে আন খাওয়া শুরু করে দিছে দিছি ডাকি মাংস বেগুন ব্যাকে ওগা দুগা করে লইছে আই তিন গা লইছি ব্যাকে যাতে না দেয় অনামরা খানা শুরু করে দিয়াম আফু খাইবো আফুর খানা ওয়ানে আগে সত্য আছে যদি আনারা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করেন এন্ড কমেন্ট যদি করেন হ্যার পরে আন্না করে খাইয়াম আর মুখ দিয়ে কথা আইতেছে না এত শীতের ভিত্তে আর অনেক এক্সাইটেড এই গরম গরম খানা এমন অনেক জাল হইছে তো তোমরা লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না যদি লাইক এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব না করো তাহলে তোমাদেরকে রুটিও দেওয়া হবে না মাংস তো ভুলেও দেওয়া হবে না আমি তিন পিস নিয়ে আসছি কেউ এখনো দেখতেছে না যদি দেখে আমার খবর আছে তো তুমি কি বলতে চাইতেছো না না আমি কিছু বলতে চাইছি না খাও খাও এত ঝাল যে আমার মুখে কথা বারবার আমাদের সবগুলো ব্লগ গ্রামে মেক করা হয়েছে আই মিন অনেকগুলো ব্লগ এগুলো তোমরা সবগুলো দেখবে ফুললি আশা করি তোমরা অনেক এনজয় করবা আশা করি তোমরা সবাই এনজয় করবা আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ঢাকাতে কোনো প্লেসে